হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। অনেকদিন পর আজকে আমি এসেছি, মাঝখানে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি। আজকে একটা ছোট্ট জিনিস দেখাবো যেটা কিনা আমাদের প্রতিদিনের জীবনে খুব লাগে, সেটা হচ্ছে পনির। পনির জেনারেলি আমরা বাইরে থেকে কিনে খাই। আজকে আমি বাড়িতে কীভাবে পনির বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখুন, খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব টেস্টি হয়। পনিরের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দুধ আর একটু লেবুর রস বা ভিনিগার। দেখুন, আমি এখানে দুধ নিয়েছি 2 প্যাকেট। এটা দেবভোগ কোম্পানির গৌরাস, মানে এটা গরুর দুধ, এটা ফুল ক্রিম মিল্ক। আপনারা মোষের দুধও নিতে পারেন, কিন্তু জাস্ট মেক ইট শিওর এটা যেন ফুল ক্রিম মিল্ক হয়। যেগুলো ট্রিম স্লিম ট্রিম মিল্ক যেগুলো পাওয়া যায় সেগুলোতে পনিরটা খুব একটা ভালো হয় না। মালাইদার পনির যদি লাগে বা আপনাদের যদি টেস্টি পনির আপনারা চান, তাহলে কিন্তু প্লিজ ফুল ক্রিম মিল্ক পনির নেবেন, সরি দুধ নেবেন। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা মোষের দুধও নিতে পারেন। আমি 1 লিটার 1 লিটার 2 লিটার নিয়েছি। আপনারা 1 লিটারেও বানাতে পারেন, 1.5 লিটারেও বানাতে পারেন। 500 ml বানালে পনিরের পরিমাণটা অত্যন্ত কম হয়ে যায়, মানে বানানোর পরে আপনারা দেখবেন যে কিছুই পাচ্ছেন না। তার থেকে ভালো একটু বেশি পরিমাণে বানানো। তো আমরা এবার শুরু করব বানানো, আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ কীভাবে করি। দেখুন, দুধ আমি ঢেলে নিয়েছি, একটা এরকম একটা প্যানে নেবেন দুধ। নেবার পরে এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি, এবং প্রেফারেবলি আমি গ্যাসটা খুব একটা লো করব না, কারণ 2 লিটার দুধ নাহলে ফুটতে অনেক সময় লেগে যাবে এবং তাড়াতাড়ি করব। তাই ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো, প্রথমে কিছুক্ষণ বাড়িয়ে নিয়ে তারপরে মিডিয়ামে রাখবো। একটা হাতা দিয়ে দেবো দুধটার মধ্যে, যাতে দুধটা যাতে কোনোভাবে উতলে পড়ে না যায়। দুধ ফোটার পরে তারপরে আমাদের নেক্সট প্রসেস চালু হবে। দুধটা ফুটে উঠলে পর তারপরে আমি আপনাদেরকে দেখাবো নেক্সট স্টেপ কী হবে। দেখুন, দুধটা ফুটে ওঠার পরে আমি মাঝখানটা একটুখানি স্কিপ করে গেছি, আমি অল্প একটুখানি ভিনিগার দিয়েছিলাম। যখন আপনি ছানা বানাবেন তখন অবশ্যই গ্যাস অফ করার পর তারপরে ভিনিগার বা লেবুর রস দেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার করেছি। দেখুন, আমার কিন্তু গ্যাস দেখুন বন্ধ, আমার গ্যাস কিন্তু জ্বলছে না। আমি এবার এটা কাপে একটুখানি অল্প জল দিয়ে ভিনিগারটা আমি গুলেছি। এবার এই দেখুন, এই দেখুন কী সুন্দর, দেখুন ছানাটা দেখুন আলাদা হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করব, আমরা একটা মাসলিনের কাপড় নেব। মাসলিন মানে যে কোনো কটনের কাপড়, রুমাল জাতীয়, একটু বড় নেবেন কাপড়টা। আসলে আমার পনিরটা একটু বেশি, তাই যদি অল্প পনির হয় ছোটো কাপড়েও হয়ে যাবে। একটা কাপড় নেব, আমি রেডি করে রেখেছি, দেখাচ্ছি। এই ধরনের একটা কাপড়, একটা এরকম একটা বাটির ওপরে কাপড়টাকে এরকম দিয়ে রাখবো, কারণ ছানাটা ছাঁকতে আমাদের লাগবে। তো আমরা কি করবো, আমরা এটার মধ্যে ছানাটাকে ঢালবো আস্তে করে, যাতে জলটা যাতে নিচ দিক দিয়ে আস্তে আস্তে ড্রেন আউট হয়ে যায়। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। দেখুন, আমার পনিরের জন্য ছানা রেডি, আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এটাকে একটু ঠান্ডা হতে দেব আমরা একটু, তারপর আমরা এটাকে ছাঁকবো। একটুখানি জাস্ট ঠান্ডা হবে, তারপর দেখুন জলটা কিন্তু পুরো বেরিয়ে গেছে। দেখুন ছানা আর জল, মানে দুধের থেকে যে ছানাটা বেরিয়েছে সেইটা আর জলটা আলাদা হয়ে গেছে। আমি এই ছানার জলটাকেও ফেলি না, আমি ছানার জলটাকে রেখে দিই। এটা দিয়ে তারপরে আমি মাঝে মাঝে একটু ফ্রিজে রেখে দিই একটা বটলে করে, ঠান্ডা হওয়ার পর। তারপরে সেই ছানার জলটা দিয়ে আমি আটা মাখি। খুব সফট হয়, খুব নরম হয়, তবে গরমকালে বেশি দিন হয়তো স্টোর করা যাবে না, 3-4 দিন আমরা রাখতেই পারি ফ্রিজে, একটা বটলে ঠান্ডা করে অবশ্যই। যাই হোক, এরপরে আমি যখন ছাঁকবো আমি আবার আপনাদেরকে দেখাবো, একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছি। দেখুন, আমাদের ছানাটা আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছিলাম, তো সেটা হয়ে গেছে। দেখুন জলটার উপর দেখুন কীরকম তেল তেল ভাসছে, তার কারণ হচ্ছে এটা ফুল ফ্যাট মিল্ক, ফুল ক্রিম মিল্ক। যেমন আমুল গোল্ড যেমন ফুল ক্রিম মিল্ক সেরকম, তো সেই ধরনের কোনো দুধই নেবেন আপনি। এবার দেখুন, আমি এখানে রেখেছি, আপনাদেরকে তখন দেখালাম কাপড় রেখেছি। আমি এবার এইটাকে আস্তে আস্তে করে এখানে এই জিনিসটাকে, এই ছানাটাকে এটার মধ্যে এখন ঢালব, তাতে কী হবে আপনার জলটাও বেরিয়ে যাবে এবং ছানাটা উপরে থাকবে, যেটা হয় আর কি স্বাভাবিকভাবে। তারপরে এটাকে কীভাবে পনির হবে, এটা তো ছানা হলো, তো ছানাটা কীভাবে পনির হবে সেটা আমি দেখাচ্ছি। এটা আমি ঢেলে নিয়ে আমি আবার আসছি আপনাদের কাছে ফেরত। দেখুন, ছানা আমার ছাঁকা হয়ে গেছে, ছানাটা আলাদা করে নিয়েছি।
এই যে ছানার জলটা আলাদা করে রাখা আছে, আর এই যে ছানাটা এটা আলাদা করে রাখা আছে, দুটোকে সেপারেট করে নিয়েছি। এইবার এই ছানাটাকে, এই যে কাপড়টাতে, কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টার মধ্যেই আমরা পানিরটা তৈরি করব। যে লাল লাল এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা কিছু না, এটা দুধটা একটু নিচে জাস্ট লেগে গেছিলো সেইটা। তো এইবার আমরা পানিরটা বানাবো, দেখুন কী করে বানাই। দেখুন আমি নিচে, দেখুন একটা চপিং বোর্ড রেখেছি, রেখে ওপরে একটা কাঠের, এটা পুরনো আসলে বেলনি চাকি, সেটা আপাতত আমি চপিং বোর্ড হিসেবে ব্যবহার করি, তো সেটাকে রেখেছি। এবার এইটার ওপরে এই যে ছানাটা যেটা কিনা আমি বানিয়েছি সেটাকে রাখবো। এই দেখুন এটা রাখলাম। এবার এইটার ওপরে একটা থালা দেব, এইভাবে থালাটা যেন বসে, দেখবেন দেখুন থালাটা দেখুন বসছে। এরপরে এইটার ওপরে আমাকে একটা ওজন দিতে হবে, তো ছানার যে জলটা বেরিয়েছে আমি সেটাকেই আপাতত ওজন হিসেবে ব্যবহার করছি। এই দেখুন এইভাবে রাখলাম, এটা কিছুক্ষণ রাখতে হবে, রাখার পরে আস্তে আস্তে দেখবেন সাইড দিয়ে দেখবেন জল বেরোচ্ছে। তো জলটা পুরোটা বেরিয়ে যাওয়ার পর আমাদের পুরো পানিরটা তৈরি হয়ে যাবে। পানিরটা তৈরি করার পর কেমন হচ্ছে সেটা আমি আপনাদেরকে আবার দেখাবো। আচ্ছা, আমাদের পনিরটা অনেকক্ষণ হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছি। এবার আমি একটা ওপরে একটা লোহার তাওয়াও দিয়েছিলাম পরে ওজনের জন্য। তো এবার আমরা সব সরাচ্ছি একটা একটা করে, দেখুন। এই দেখুন আমাদের পনিরটা, এটা আমি এবার খুলবো। দেখুন দোকানের পনির যেরকম ফ্লাফি হয় সেরকম কিন্তু হয়নি, পনিরটা অনেক বলতে পারেন অত ফ্লাফি নয়। এই দেখুন দেখুন একদম তাজা টাটকা পনির, এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে কাটবো, এটা দেখবো কেমন লাগছে। এই দেখুন আমাদের পনিরটা আমি কাপড়টা থেকে বার করে নিয়েছি, এবার আমি মাঝখান থেকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মসৃণ হয়েছে পনিরটা একদম। এই দেখুন এটা যখন আপনি বাড়িতে যখন এরপরে যখন বানাবেন, এটা যে ঝোলে যখনই পড়বে পনিরটা, তখনই দেখবেন পনিরটা কীরকম সফট হয়ে যাচ্ছে আর খেতে ভীষণ টেস্টি হয়। তো আপনারাও এরকমভাবে পনিরটা বানান ঘরে, বানিয়ে সেটা দিয়ে পনির, মটর পনির বানান, টমেটো পনির বানান, পনির বাটার মশালা, পনির টিক্কা, যা ইচ্ছা তাই বানান। বানিয়ে প্লিজ আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনাদের রেসিপিগুলো অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। তো আশা করি আপনাদের এই ছোট্ট একটা ভিডিও কেমন করে ঘরোয়া পদ্ধতিতে আমরা পনির বানিয়ে খেতে পারি। দেখুন ব্যাপারটা হচ্ছে যে দোকানের পনিরে কী মেশাচ্ছে ওরা দুধে আমরা জানি না, কিন্তু এই পনিরে আমরা জানি যে আমরা বেস্ট ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, ভালোভাবে তৈরি করেছি, হাইজেনিক ওয়েতে তৈরি করেছি। সো এটার একটা, এবং বাচ্চাদেরকে দিতেও আমাদের কোনো চিন্তা করতে হবে না যে কে জানে কোন জলে ডোবানো ছিল, কোন কাপড়ে করেছে। এটা বাড়িতে তৈরি, 100% পিওর এবং একদম পরিষ্কারভাবে তৈরি। তো আপনারা প্লিজ বানিয়ে আমাকে জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার রেসিপিটা শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং দয়া করে কমেন্ট করে আপনাদের তো পনির দিয়ে তৈরি রেসিপি আমার সাথে প্লিজ শেয়ার করবেন। চলো বাই।